সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। News24-এর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 15ই আগস্ট সামনে রেখে জয়ের ভিডিও বার্তা। মা ছেলে বিদেশে বসে ষড়যন্ত্র করছে, দাবি ইশরাকের। নতুন মুখ নিয়ে দল গোছান, আওয়ামী লীগকে স্বরাষ্ট্র উপদেষ্টা। 15ই আগস্ট পালনে অনুমতি চেয়েছে আওয়ামী লীগ। তারেক রহমান দেশে ফেরার আগে সংবাদ সম্মেলন হবে, যা জানালো যুক্তরাজ্য বিএনপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। 15ই আগস্ট সামনে রেখে জয়ের ভিডিও বার্তা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় 15ই আগস্ট উপলক্ষে একটি ভিডিও বার্তা দিয়েছেন। রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও বার্তাটি দেন তিনি। ভিডিও বার্তায় সজীব ওয়াজেদ বলেন, আপনারা জানেন, আপনারা দেখেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক 32 নম্বর বাসা পুড়িয়ে ফেলেছে। যে বাসায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, আমার পুরো পরিবারকে হত্যা করা হয়, যে বাসায় 75-এর খুনিরাও ধ্বংস করার সাহস পাননি, যে বাসা এতদিন বঙ্গবন্ধুর মিউজিয়াম ছিল সেই বাসাকে তারা পুড়িয়ে ফেলেছে। জয় বলেন, বঙ্গবন্ধু একটি দলীয় বিষয় না, বঙ্গবন্ধু হলেন জাতির পিতা। বঙ্গবন্ধু না হলে আজ আমরা বাংলাদেশ পেতাম না, আজকে পাকিস্তান হয়ে থাকতাম। সামনে 15ই আগস্ট, সেই কালো রাত, যে রাতে বঙ্গবন্ধু ও আমার পরিবারকে হত্যা করা হয়। আপনারা যদি স্বাধীনতার চেতনা বিশ্বাস করেন, আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন, এই যে বাংলাদেশে বাস করছেন, এবং যদি মেনে নেন যে বঙ্গবন্ধু আপনাকে স্বাধীনতা দিয়েছে, আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, 15ই আগস্ট আপনাদের প্রতি আহ্বান, শান্তিপূর্ণভাবে ধানমন্ডি 32 নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন, দোয়া করবেন বঙ্গবন্ধুর জন্য, স্বাধীনতার চেতার জন্য, আমার পরিবারের জন্য। মা ছেলে বিদেশে বসে ষড়যন্ত্র করছে, দাবি ইশরাকের। বিদেশে বসে শেখ হাসিনা তার ছেলে ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় ব্যর্থ করতে ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। তিনি বলেন, দেশে বসেও একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে ওই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, রাষ্ট্রীয় সম্পদ ও উপাসনায়গুলোতে হামলার অপচেষ্টা করে, বিভিন্ন গুজব, রাজনৈতিক ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের চেষ্টা করছে দুর্বৃত্তরা, তাদের রুখে দিতে হবে। সোমবার বিকেলে রাজধানীর পুরান ঢাকার ইসলাম বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, শেখ হাসিনার পতন হলেও তার দোসররা নানান রকম চক্রান্তে লিপ্ত, বিচ্ছিন্নভাবে ধর্মীয় উপাসনাগুলোতে নাশকতা সৃষ্টি করে সর্বসাধারণের গ্রহণযোগ্য ও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপিকে দায়ী করার ষড়যন্ত্র চলছে। জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের নাশকতা প্রতিহত করতে বিএনপি প্রস্তুত। তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান দায়িত্ব দিয়েছেন আপনাদের পাশে থাকার জন্য, আপনাদের সঙ্গে নিয়ে দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য। নতুন মুখ নিয়ে দল গোছান, আওয়ামী লীগকে স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগকে নতুন মুখ নিয়ে দল গোছাতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের সাহায্য করা হবে বলেও জানিয়েছেন তিনি। সোমবার দুপুরে সচিবালয়ে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের এলাকায় সংখ্যালঘুদের উপর সহিংসতা ঠিক করেন, আসন ভিত্তিক যদি আমরা হিসাব নিতে থাকি, আপনারা ভালো করে জানেন আমি নতুন লোক না, গত 5 বছর আপনারা আমার সঙ্গে ছিলেন। সাখাওয়াত হোসেন আরো বলেন, দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না, আপনারা পার্টি গোছান, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের সাহায্য করব, আপনারা পার্টি গোছান উইথ নিউ ফেস, উইথ নিউ অঙ্গীকার, এবং আশা করি রাজনৈতিক আইনের মধ্য দিয়ে। তিনি বলেন, আওয়ামী লীগ একসময় সেকুলারপন্থী দল ছিল মিডল ক্লাসের, মুসলিম লীগ যখন ছিল সেটা ছিল আপার ক্লাসের, কত বড় মানুষের দল, যিনি এদের স্বাধীন করেছেন এতে তো কোনো সন্দেহ নেই, কারো সন্দেহ থাকার কথা না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে, সেই দল এমনভাবে ভেঙে পড়ে যাবে, লোকজন লুকিয়ে বেড়াচ্ছে, আবার পেলে কি জানি হয়। আমি ওনাদেরও আশা দিচ্ছি, কথা দিচ্ছি, আপনারা দল গুছিয়ে নেন, আপনাদের দলকে তো কেউ নিষিদ্ধ করেনি, যদি ওই ধরনের জঙ্গি না হয় তবে একটা দলকে ব্যান করা, আনলেস কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা ভেরি ব্যাড কালচার, রাজনৈতিক দলকে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য নিষিদ্ধ করা হয়। জামায়াতের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কিনা এ বিষয়ে তিনি বলেন, এটা আইন মন্ত্রণালয়ের কাজ, আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়ে গেজেট নোটিফিকেশনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠিয়েছে।
তারেক রহমান দেশে ফেরার আগে সংবাদ সম্মেলন হবে, যা জানালো যুক্তরাজ্য বিএনপি। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার কাজ শুরু করলেও শিগগিরই তারেক রহমানের দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও দলের যুক্তরাজ্য কমিটির সভাপতি এম এ মালেক বলেছেন, তারেক রহমান ফেরার সময় নির্ধারিত হলে সংবাদ সম্মেলন করে সবাইকে জানানো হবে, দেশের মানুষকে জানিয়েই তিনি ফিরবেন। তার আগে লন্ডনের যে কমিউনিটিতে তিনি দীর্ঘদিন ছিলেন সেখানকার মানুষের সঙ্গে কথা বলবেন। লন্ডনে তারেক রহমানের সঙ্গে সম্পর্কিত সূত্রগুলো জানিয়েছে, আরও কিছু সময় পর্যবেক্ষণ করে দলের কয়েকটি ধাপের নেতাদের সঙ্গে বৈঠকের পর দেশে ফেরার ব্যাপারে দিনক্ষণ নির্ধারণ করবেন তারেক রহমান। তার আগে আপাতত এখান থেকেই পরবর্তী নির্বাচনকে সামনে রেখে মূল দল ও সহযোগী সংগঠনগুলো নিয়ে কাজ করতে চান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 15 বছরের বেশি সময় ধরে বসবাস করছেন যুক্তরাজ্যে। তার দেশে ফেরার অভিবাসন সংক্রান্ত প্রয়োজনীয় সমন্বয় করছেন আইনজীবীরা। দেশে তার বিরুদ্ধে থাকা আদালতের রায়গুলোর ব্যাপারে দেখভাল করছেন দেশের দায়িত্বপ্রাপ্ত আইনজীবীরা। তারেক রহমানের কাছের মানুষ হিসাবে পরিচিত যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহীন বলেন, আপাতত নেতার দেশে ফেরার ব্যাপারে কিছু জানা নেই, তবে অচিরেই ফিরে যাবেন। নির্বাচনের পরিবেশ তৈরির জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দেবে বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল নির্বাচন নিয়ে কোনো কথা বলেনি বলে জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি বলেন, নির্বাচনের যথাযথ পরিবেশ সৃষ্টি ও নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা সরকারকে সময় দিচ্ছেন। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে মত বিনিময় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। তারা প্রায় 1 ঘন্টা কথা বলেন। বিএনপির প্রতিনিধি দল যমুনায় থাকতেই বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেখানে যায়। মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা নির্বাচন নিয়ে কোনো কথা বলিনি, আগেও বলেছি এটার জন্য কিছু সময় লাগবে নির্বাচনের পরিবেশ তৈরি করতে, আমরা তাদের অবশ্যই সেই সময় দিচ্ছি, আমরা তাদের সব বিষয়কে সমর্থন দিচ্ছি। মির্জা ফখরুল আলো বলেন, আমরা একটা কথা খুব পরিষ্কারভাবে বলেছি, বর্তমানে দেশে যে অস্থিরতার চেষ্টা, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, সাম্প্রদায়িকতার ধোয়া তোলা হচ্ছে, এগুলোতে জনগণ যাতে বিভ্রান্ত না হন, জনগণ যাতে আগের মতো ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে, জনগণের নিরাপত্তাকে অক্ষুণ্ণ রেখে সরকারকে সহায়তা করেন, আমরা পুরোপুরিভাবে সেভাবে সহায়তা করছি। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর অনুমতি চেয়েছে আওয়ামী লীগ। আগামী 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। এজন্য নিরাপত্তা নিশ্চিত করতে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুমতি চাওয়া হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। শেখ হাসিনা দেশ ছাড়ার পর আত্মগোপন চলে যায় আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ দলটির তৃণমূলের নেতাকর্মীদের অনেকে। এমন অবস্থায় 15ই আগস্ট ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নিয়ে হানিফ বলেন, এই কর্মসূচিকে ঘিরে দলের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন সরকারের কাছে আবেদন করা হয়েছে। ওই এলাকার নিরাপত্তার জন্য দলের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে চিঠি পাঠানো হয়েছে, আমরা আশা করি সেই অনুমতি দেওয়া হবে। এর আগে রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে দলীয় নেতাকর্মীদের ধানমন্ডি 32 নম্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর অনুরোধ জানান।